থুতু ফেললে কিয়ামতের দিন কপ থুতু মাথা মুখে নিয়ে উত্থিত হতে হবে, এ হাদিসটি কি সহিহ? পশ্চিম দিকে থুতু ফেলার বিষয়ে আপনি যেটি জানতে চেয়েছেন সে বিষয়টি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, অর্থাৎ পশ্চিম দিকে থুতু কপ ইত্যাদি শ্লেষা ইত্যাদি নিক্ষেপ করা হাদিসে নিষিদ্ধ। এবং এ বিষয়ে ইবনে হিব্বান এবং সহিহ ইবনে খুজাইবা এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা সহ বিভিন্ন হাদিসের কিতাবে একটি হাদিস বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, মান তাফালাতু জাহাল কিবলাতি জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া তাফালাতুহু মা বাইনা আইনাই আও ওয়া তাফালাতুহু বাইনা আইনাই, অর্থাৎ যে ব্যক্তি পশ্চিম দিকে থুতু বা শ্লেষা কপ ইত্যাদি নিক্ষেপ করলো কেবলার দিকে, পশ্চিম দিকে বলছে কেবলার দিকে, যে যেখানে আসেন তার কেবলা যেদিকে হয় সেদিকে যে ব্যক্তি নিক্ষেপ করলো, সেগুলো কিয়ামতের ময়দানে সে যখন উপস্থিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তখন তার কিন্তু দুই চোখের মধ্যবর্তী জায়গায় অর্থাৎ কপালে সেই থুতু শ্লেষা কপ সেটা নিয়েই সে উত্থিত হবে। সবাই বুঝতে পারবে যে এই লোকটি এ অপরাধে অপরাধী ছিলেন। তো হাদিস থেকে পরিষ্কারভাবে আমরা বুঝলাম পশ্চিম দিকে ইচ্ছাকৃতভাবে থুতু শ্লেষা কপ ইত্যাদি নিক্ষেপ করা উচিত নয়। আমরা অজান্তে এতদিন যারা ফেলেছি তার জন্য তওবা করবো, ইস্তেগফার করবো, সামনে থেকে সাবধান হব। কখনো ভুলে ফেলে ফেললে সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ সুবহানের কাছে ইস্তেগফার করবো, ক্ষমা প্রার্থনা করবো এবং পরবর্তী সময়ের জন্য সাবধান হয়ে যাবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এ হাদিসের সনদ নিয়ে সমসাময়িক যুগের কোনো কোনো আলেম বা কোনো কোনো বক্তাকে বলতে শোনা গেছে, তারা বলেছেন হাদিসের সনদ বিশুদ্ধ নয়। মূলত এই বিষয়ে তাদের হয়তো জানা নাই, সেজন্য তারা এভাবে মন্তব্য করেছেন। কিন্তু আমরা বিষয়টিকে এর আগে বারবার যাচাই করেছি এবং গত 5-7 বছর আগে আমাদের একটা আলোচনাতে আমরা বলেছি রেফারেন্স সহকারে, আজকেও রেফারেন্স সহকারে বললাম যে হাদিসটি শুধু কয়েকটি হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে তা নয়, বরং এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ এবং মুহাক্কিক উলামায়ে কেরাম এর সনদকে বিশুদ্ধ বলেছেন।